ॐ सापुकायच धर्मसु सर्पधर्मो स्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमो। कृष्ण भवे कृष्ण तुमे, राम भवे राम, तुमाय प्रणाम प्रभु तुमाय प्रणाम। तुमी गोपाल गदाधर तुमी राधाश्याम, अवतारो वरिष्ठाय तुमाय प्रणाम। पूर्ण ब्रह्म तुमी प्रभु तुमाय प्रणाम, सच्चिदानंद तुमी तुमाय प्रणाम। प्रेमेर ठाकुर प्रभु तुमाय प्रणाम, नित्य सत्य अवतार तुमाय प्रणाम। कृष्ण भावे कृष्ण तुमी, राम भावे राम, तुमाय प्रणाम प्रभु तुमाय प्रणाम। কৃষ্ণের সেবা করলে রামকৃষ্ণের সেবা করা হয়, আবার রামকৃষ্ণকে স্মরণ করলে কৃষ্ণকে স্মরণ করা হয়। কারণ শ্রীরামকৃষ্ণে আসীন তিনি স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ। ধরায় এলেন, ধরা দিলেন মানবরূপী রামকৃষ্ণ। মন সদা বলতে চায় হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, জয় জয় রামকৃষ্ণ, জয় জয় রামকৃষ্ণ। মহাভারতের যুদ্ধ শিক্ষা দেয় সকল দ্বন্দ্বের মাঝে ধর্মের জয়। রামকৃষ্ণে সকল মতের সমন্বয়, নীরবে এক যুদ্ধ জয় বিশ্ব জয়। সর্বভূতে তিনি প্রভু প্রেমময়, সর্বযুগে তিনি প্রভু সারথি। আলোর মরুতি হৃদয়ে রাখি, করি চল তার পূজারতি। বুকের ভিতর পাঁপড়ি মেলো শত দল, আমি যে ঠাকুর এনেছি তারে, যে ব্রহ্মা মেনেছি তারে, যে বিষ্ণু মেনেছি, তিনি যে মুক্ত মহেশ্বর, সকল জ্ঞানের অধীশ্বর, চেতনার তীর্থভূমি তারেই মেনেছি। রূপধারী অরূপ রতন তিনি যে বিশ্বময়, লোকে তারে প্রেমের ঠাকুর কয়, তারে যে সর্বজনের আপন জেনেছি। হরিনাম মধুময় রাম নাম মধুময়, কৃষ্ণ নামে দাও জয়, মহাপ্রভুর দাও জয়। রামকৃষ্ণে সবার অধিষ্ঠান, তিনি যে মুক্ত জ্যোতির্ময়। তাই তো তাঁরে স্মরণ করেছি, তাঁর চরণ ধরেছি। আর জীবকে শিব জ্ঞানে সেবা করলে সমস্ত দেবদেবীর সেবা করা হয়। শোনো হে বন্ধু, মোরা পেয়েছি প্রভুর বারতা, মানুষই দেবতা, মানুষই দেবতা, মানুষই দেবতা। এসো সবে পূজা করি তার, সেই দেবতার করি তারে আপনার। সকল কাজই হোক আমাদের নিত্য দিনের পূজা, শুরু হোক শুরু হোক মানুষের মাঝে দেবতারে খোঁজা। সঙ্গে যে আছেন আমাদের প্রিয় সন্ন্যাসী রাজা, করি চলো ভক্তি আর নিষ্ঠা ভরে কাজ। দূরীভূত হোক মানুষের দুঃখ যন্ত্রণা ব্যথা, সুন্দর হোক এ সমাজ, সুন্দর হোক এ সমাজ। শুধু দাও প্রেম আর হৃদয়ের ভালোবাসা, পরশে পরশে স্পন্দিত হোক প্রাণের ভাষা। অসহায় পাক নতুন আলোর দিশা, বিম্বিত হোক সুন্দর, বন্দিত হোক সুন্দর, এ জীবন পাক পূর্ণতা। চলো যাই, চলো যাই সেই প্রভুর পায়ে, নত করি মোরা মাথা। গুরু গুরু জগদ গুরু, গুরু গুরু পরম গুরু, ব্রহ্ম ব্রহ্ম পরম ব্রহ্ম, প্রণমামি মুহুর্মুহু। সচ্চিদানন্দ ভুবন স্বামী, যুগ জ্যোতি অন্তর্যামি, প্রণমামি মুহুর্মুহু। দীপালোকে ধন্য ধরা, ভক্তি প্রেমে আত্মহারা, মানব দেহে স্বর্গভূমি, সর্বদেব তুহু তুহু। গুরু গুরু জগদ গুরু, গুরু গুরু পরম গুরু, ব্রহ্ম ব্রহ্ম পরম ব্রহ্ম, প্রণমামি মুহুর্মুহু।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগজ্জননী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের বাণী ও কথার প্রতিটি শব্দের মধ্যে চেতনা আছে। ব্যক্তির চেতন সত্তা সেটি যদি উপলব্ধি করতে পারে তবেই ঠাকুর মা স্বামীজিকে বুঝতে পারবে, নচেত তাদেরকে সাধারণ মানুষ মনে হবে। সাধনা চাই, মনের উত্তরণ চাই, তাদের স্তরে পৌঁছানো কঠিন এবং প্রায় অসম্ভব, তবু সাধনার মাধ্যমে তাদেরকে বুঝবার প্রয়াস করতে হয়, এগিয়ে যেতে হয়, না হলে অন্ধের হস্তি দর্শন। মায়ার বন্ধন থাকলে কিংবা গোঁড়ামি থাকলে তাদের কথা কেমন কেমন লাগবে, তখন দেবতাকে সাধারণ মানুষ মনে হবে, আর মনের উত্তরণ হলে সাধারণ মানুষকে দেবতা মনে হবে।